পদোন্নতি ও বর্ধিত বেতনের দাবিতে অক্টোবরের শেষ সপ্তাহে আন্দোলন শুরু করে শিক্ষকদের একাংশ। তাদের দাবি পূরণ না হওয়ায় 19টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ ও কর্মবিরতি শুরু করেন তারা। এরপর অনিয়মিত চাকরি নিয়মিত করা এবং বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন 94 জন কর্মকর্তা কর্মচারী। প্রশাসনিক ভবনে দেন তালা। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের সবশেষ যোগ দেয় ছাত্রদের একাংশ। তাদের মূল দাবি অবশ্য অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া। 2 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে একাডেমিক ভবনে তালা দেয় তারা। শুরু হয় আমরণ অনশন। আর এসব ঘটনায় ক্লাস পরীক্ষা বলতে গেলে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি দুশ্চিন্তায় ভর্তির ছুড়াও। আমাদের ভর্তি পরীক্ষার এখনো ডেটও ফিক্স করা হয়নি, যার ফলে আমরা এখন ভর্তি পরীক্ষা হবে কি না সে নিয়ে অনেক অনিশ্চয়তায় ভুগছি। পাবলিক ভার্সিটির যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোন ভরসায় এখানে পরীক্ষা দিব? আন্দোলনকারী শিক্ষকরা বলছেন বেশিরভাগ সময় ক্যাম্পাসের বাইরে থাকেন উপাচার্য। তার একক সিদ্ধান্তের কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে। আমাদের ভিসি কতটা অনৈতিক এটা খুব সহজে অনুমান করা যায় যে তিনি মাসের পর মাস এই বিশ্ববিদ্যালয়কে বন্ধ রেখে ঢাকায় অবস্থান করছেন। আমরা যখন আমরণে অনশনে বসেছি দাবি আদায়ের লক্ষ্যে, তখন ভিসির পক্ষ থেকে নগ্ন হামলা চালানো হয়েছে। তবে উপাচার্যের অনুসারী শিক্ষকেরা বলছেন নিজেদের স্বার্থে আন্দোলনের নামে ছাত্রদের জিম্মি করছে শিক্ষকদের একাংশ। যারা এই শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দুবার লিখিতভাবে চিঠি দিয়ে আমরা আলোচনায় বসার জন্য আহ্বান করেছি, কিন্তু দুবারের কোনোবারই তারা আমাদের সাথে আলোচনায় বসেননি। আন্দোলনে থাকা ছাত্র শিক্ষকেরা অবশ্য তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।